আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো উন্মুক্তভাবে কিভাবে সারা বছর জারবেরা চাষ করা যায় এ বিষয়ে আমাদের একটি R&D ছিল। ইতিমধ্যে আমরা 8টি মাস অলরেডি পার করে এসেছি, অর্থাৎ 4টি ঋতু অলরেডি আমরা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছি। এখন জারবেরার জন্য যেটা সবচাইতে ক্রিটিক্যাল সিজন সেটা হচ্ছে রেইনি সিজন। এই সিজনটা পার করলে আশা করি আমরা R&D আমাদের সফলতা মুখ দেখবে। ইতিমধ্যে কালকে বছরের প্রথম বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি পেয়ে গাছগুলো আরও সুন্দর সতেজ হয়ে উঠেছে। দেখতে থাকুন, রেইনি সিজনটা পার করতে পারলে আমাদের R&D সফলতার মুখ দেখবে।